ভ্রমণ পিপাসুদের জন্য দারুণ সুখবর। সেন্ট মার্টিন ভ্রমণে চালু করা হচ্ছে বিলাসবহুল সি প্লেনের। এতে করে বছরের বারো মাসই পর্যটকরা যেতে পারবেন দেশের একমাত্র প্রবাল দ্বীপটিতে। আগে বছরে কেবল চার পাঁচ মাস সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ মিলত পর্যটকদের। এতে করে সময় সুযোগ মিলিয়ে যেতে পারতেন না অনেকেই। তবে এখন আর কেবল পর্যটন মৌসুমেই নয়, বরং যখন তখনই মিলবে নারিকেল জিঞ্জিরা ভ্রমণের সুযোগ। কারণ পর্যটকদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে সিপ্লেন ও ক্রুজ চালু করার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ সরকার। তবে এক্ষেত্রে মানতে হবে বেশ কিছু নিয়মকানুন, আর তা হলো সব পর্যটকদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়া দ্বীপে যাওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ ফিও দিতে হবে পর্যটকদের, কারণ এক্ষেত্রে পরিবেশ প্রতিবেশ রক্ষার কথাও মাথায় রেখেছে কর্তৃপক্ষ। তাই যাতে করে সীমিত পর্যটক সেখানে ভ্রমণ করতে পারে সেজন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। কেননা পর্যটন মৌসুমে আকর্ষণীয় এই দ্বীপ ভ্রমণে যেতে হুমড়ি খেয়ে পড়েন পর্যটকরা। এতে একসঙ্গে বিপুল পর্যটক ভ্রমণে সেন্ট মার্টিনের পরিবেশ ও প্রতিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে। ফলে প্রতিদিন অল্প সংখ্যক পর্যটক যাতে সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারে সেজন্য সি প্লেন দরকার, তাই দ্রুত বাস্তবায়নে কাজ করছে সরকার। প্রসঙ্গত, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, এটি কক্সবাজার জেলা শহর থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে রয়েছে সাগরের নীল জল ও নীলিমার এক অপরূপ হাতছানি। সারি সারি নারিকেল গাছ এ দ্বীপকে করেছে অনন্য। স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারকেল জিঞ্জিরা বলেও ডাকে অনেকে। সাগর তীরে বাঁধা মাছ ধরার নৌকা ট্রলার, সৈকত জুড়ে কাঁকড়া ঝিনুক, এসবই সেন্ট মার্টিন দ্বীপের বৈশিষ্ট্য। এছাড়া স্বচ্ছ পানিতে জেলিফিশ, হরেক রকমের সামুদ্রিক মাছ, কচ্ছপ এবং প্রবাল এ দ্বীপের অন্যতম আকর্ষণ। মূল দ্বীপ ছাড়াও আরও একটি ক্ষুদ্র দ্বীপ রয়েছে যা ছিরাদ্বীপ নামে পরিচিত। ভোরবেলা ছিরাদ্বীপটি এত বেশি নির্জন থাকে যে আপনার মনে হবে সারা বিশ্বে যেন আপনি একমাত্র মানুষ। তবে নানান কারণে আজ আগের প্রাকৃতিক সৌন্দর্য হারাতে বসেছে দেশের একমাত্র প্রবাল দ্বীপটি, যার মধ্যে আছে অতিরিক্ত পর্যটকের চাপ, যথেচ্ছভাবে হোটেল মোটেল নির্মাণ, নির্বিচারে গাছ কর্তন করে বন উজাড়, মানুষের মলমূত্র সহ নানা বর্জ্য ও প্লাস্টিক সামগ্রীর বর্জ্য। সেন্ট মার্টিন দ্বীপের জন্য তাই মাস্টার প্ল্যান করছে সরকার। একই সঙ্গে মালদ্বীপের আদলে দ্বীপটিকে সাজানোর উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেন্ট মার্টিনে কিভাবে পরিবেশ বান্ধব স্থাপনা করা যায়, পর্যটকদের জন্য কিভাবে ভালো বিনোদনের ব্যবস্থা করা যায় এবং টেকসই পদ্ধতিতে কিভাবে অন্য সুযোগ সুবিধা বাড়ানো যায়, এজন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতায় একটা গেজেট বের করা হয়েছে, যেখানে বলা হচ্ছে ভবিষ্যতে আর সেন্ট মার্টিন দ্বীপে স্থাপনা নির্মাণ করতে দেয়া হবে না। এমনকি সরকারি প্রতিষ্ঠান দ্বীপে বাণিজ্যিক কার্যক্রমের জন্য কোনো ধরনের স্থাপনা করবে না।